Tu le pas. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দুজন ঘুরতে আসলাম, আমি আর তুহিন ভাই, মিনি কক্সবাজার নাটোর পাটুল। তো আজকে যদি অনেক রৌদ্রের তাপ, তারপরেও আমরা বেড়াতে আসলাম। অন্যান্য বর্ষায় আসি, কিন্তু ওই সময় তো শুধু পানি দেখার জন্য আসি, সমুদ্রের স্রোত দেখার জন্য আসি, কিন্তু আজকে আসলাম সবুজ আর সবুজ দেখার জন্য। দেখেন, আপনারা দেখতে পাবেন যে চারিদিকে শুধু সবুজ আর সবুজ, যত দূর তাকাবেন শুধু সবুজ আর সবুজ। সামনে কিছু বাড়ি ঘর আছে দেখা যায়, অল্প কিছু ঘর বাড়ি বিলের মধ্যে দিয়ে রাস্তা, ছোট ছোট যানবাহন চলাচল করে। তুহিন ভাই আসতে, তুহিন ভাই এই যে আমাদের সামনে দেখেন, এই যে পেঁয়াজের জমি, যেগুলো পেঁয়াজের ফুল দেখছেন, কত সুন্দর সারি সারি ভাবে পেঁয়াজ লাগানো। দেখেন যে মানুষজন চলে যাচ্ছে ছোট ছোট যানবাহনে তাদের গ্রামে। সামনে ধান, গম, পেঁয়াজ, রসুন, ভুট্টা। আমাদের ওই যে বাইক সামনে আছে, যত দূর তাকাবে শুধু সবুজ আর সবুজ। এই সবুজ দেখার জন্য আসলে মূলত আজকে আমরা আসছি। এখানে একটু পানি আছে, ওই ছোটো ছোটো কয়েকটা নৌকা দেখা যাচ্ছে। আর এই যে আমাদের বিপ্লব ভাই, আমরা দুজনেই আসছি নাটোর, মিনি কক্সবাজার থেকে পাটুলে। এই যে আপনারা নৌকা দেখতে পাচ্ছেন, ছোট নদী, আর এই যে ঘর, সব অনেক সুন্দর পরিবেশ। আপনারা সবাই আসবেন। আপনারা সবাই মিনি কক্সবাজারে আসলে আপনাদের আসলে যে মনের খোরাক, যেটা মনের চাহিদা, আসলে এটা পুরোপুরিভাবে পূর্ণ হয়ে যাবে আশা করি। তুহিন ভাই আবার মোটর সাইকেল নিয়ে সামনের দিকে এগুচ্ছে। তো বর্ষাকালে আসলে শুধু পানি দেখা যায়, তবে বর্ষাকালে আসলেও ভালো। আর মিনি কক্সবাজার বলা হয় এটা, এই পাটুলকে আসলে। এই আমি এর আগে যদি আসি নাই, তুহিন ভাই আমাকে আজকে নিয়ে আসলো, সেই সুবাদে আজকে আমার আসা। আর বর্ষাকালে আসলে আরও ভালো লাগে। তবে ভাই বললো যে আজকে চলো যাই ঘুরে আসি, সবুজ দেখাই নিয়ে আসি আজকে তোমাকে। তো সামনে দিয়ে ছোটো ছোটো গাড়ি ঘোড়া চলছে, এই পাশে ওই যে পানি শুকিয়ে গেছে, যদিও কিছু হাঁস দেখা যায়, ছোটো ছোটো কিছু নৌকা বাঁধা রয়েছে। বর্ষায় এগুলাতে মানুষ ঘুরে বেড়ায়। যে পাশে কিছু রয়েছে নৌকা, এই খাল, ছোটো বিলের মধ্য দিয়ে খাল, এখান থেকে মানুষ পানি সেচ দেয় জমিতে। এই বাড়িটা দেখেন অনেক পুরাতন মনে হচ্ছে। আসলে বাড়িটি দেখে মনে হচ্ছে ঐতিহাসিক কোনো নিদর্শন, কিন্তু আসলে মনে হয় না। সামনে যে লোকজন গোসল করলো, কেউ গোসল করবে, আবার সামনে যে স্মৃতিসৌধ দেখা যায়, শহীদ মিনার, সামনে যে শহীদ মিনার দেখা যাচ্ছে, ও
দেখি আমরা একটা খাবার হোটেলের সামনে আসলাম, দেখি যদি কিছু খাবার দাবার পাই। দুপুর টাইমে খুব খিদা লাগলো, খাবার আগে শহীদ মিনার থেকে একটু ঘুরে আসি। তোহিন ভাই আগে আগে চলে যাচ্ছে আমাকে নিচে একা রেখে। এই যে ছোটো একটা বট গাছও আছে এখানে, বড় হলে মানুষের খুব কাজে লাগবে, ছায়া দিবে। আমরা শহীদ মিনার কাছে চলে আসলাম। এটা হচ্ছে শহীদ মিনার। তুহিন ভাই যে শহীদ মিনার চারপাশে ঘোরাঘুরি করতে, সামনে শহীদ মিনার জায়গাটা যথেষ্ট উঁচু, এখান থেকে মোটামুটি অনেক দূরেই দেখা যায়। আসলে সবুজ ছাড়া আর কিছু দেখা যাবে না মনে হয়। একটা গ্রাম, অনেক দূরে দূরে ছোট ছোট কিছু গ্রাম আছে, ওই দূরে মানুষজন কিছু দেখা যায়। এদিক দিয়ে আবার কিছু বিনোদনের জন্য কিছু লোকজনও আসছে, ঘুরে বেড়ানোর জন্য, রিল্যাক্স করার জন্য। ওই ওখানে দেখা যায় স্কুল কলেজ, ওটা একটা মাদ্রাসা দেখা যাচ্ছে। ভাই মাদ্রাসা দিকে যাবেন নাকি? ধরেন এটা, ধরেন হাত ব্যথা হয়ে গেছে আমার। দাদা আপনি জানবেন।